এশিয়ান গেমসের মিক্সড ডাবলসে সোনা জয় রোহন বোপন্না ও ঋতুজা প্রসাদের। এর আগে উইম্বলডন ফাইনালে উঠে হইচই ফেলে দেন এই জুটি। এবার এশিয়ান গেমসে সাফল্য, শনিবার দেশকে প্রথম সোনার পদক এনে দিলেন তারা। শনিবার দিনের শুরুতেই শুটিং থেকে রূপো জিতেছেন শরৎচন্দ্র সিং ও দিব্যা। এবার টেনিসের মিক্সড ডাবলসে সোনা জিতলেন বোপান্না ঋতুজা জুটি। এদিন স্কোয়াশ ফাইনালেও নামবে ভারত, ওই ম্যাচেও সোনার জন্য ঝাঁপাবে টিম ইন্ডিয়া।